নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত, কনসালটেন্ট সাইকোথেরাপিস্ট অ্যান্ড অ্যাস্ট্রো স্পিরিচুয়াল কাউন্সিলার। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভ ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা দেখতে ও শুনতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজ আমি একটা নতুন বিষয় নিয়ে এসেছি, সেটা হলো সাপ্তাহিক রাশিফল। এতদিন বিভিন্ন ভিডিও দেখেছেন, বছরের রাশিফল দেখেছেন, তো এই নতুন বছরের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে কেমন যাবে তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি। মূল আলোচনা শুরুর আগে বলবো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। বন্ধুরা, গত ভিডিওতে আমি মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত সাপ্তাহিক রাশিফল বলেছি। এই ভিডিওতে বলবো তুলা থেকে মীন রাশি পর্যন্ত। তো এখন আসা যাক তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারির 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তার রাশিচক্রে কি ধরনের পরিবর্তন ঘটছে। সপ্তাহের শুরুতেই আপনার কাজের সময়টা ভালো যাবে, আপনি যে কোনো ভালো কাজের উদ্যোগ নিতে পারেন, কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হবে, দায়িত্ব কিন্তু বাড়বে, ব্যবসায় নতুন বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উৎসাহ পাবেন। এই রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে বেশ ব্যস্ত থাকবেন, কিছু ক্ষেত্রে আপনি মেজাজ হারাতে পারেন, কেউ রাগ করলে আপনার সম্পর্কে উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন, এমন কিছু করে বসবেন না যাতে পরবর্তীকালে আপনার এর মাশুল গুনতে হয়। বাড়ির কারোর কারোর ক্ষেত্রে ক্লিনিক বা হসপিটালে যাওয়ার প্রয়োজন হতে পারে, তবে আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা একটু বেশি দেখা যায় এই সপ্তাহে। তবে সেই সঙ্গে সঙ্গে অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে, সুন্দর ব্যবহার দ্বারা চেষ্টা করুন বিভিন্ন পরিবেশ পরিস্থিতিকে মোকাবিলা করা। স্বল্প দূরত্বের ভ্রমণের যোগ দেখা যায় এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দর্শনের আলোচনায় আপনি অনেক এগিয়ে থাকবেন, শুভ খবর কোনো পাওয়ার একটা যোগ রয়েছে এখানে এই সপ্তাহে। গুরুজনের সঙ্গে ছোটখাটো বিষয়ে মতান্তর হতে পারে, তাতে আপনার মনোকষ্ট বাড়তে পারে, বাড়িতে ভাই বোনের শরীর খারাপের জন্য খরচও বাড়তে পারে। তো এই গেল বন্ধুরা তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এখন আসবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কি ধরনের পরিবর্তন ঘটছে। বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে নতুন কিছু করতে চাইলে করতে পারেন, সপ্তাহটি আপনার ক্ষেত্রে শুভ, উন্নতি যোগ দেখা যায়, কঠিন কোনো সমস্যা থাকলে সেগুলো কিন্তু এই সপ্তাহে সমাধান হয়ে যেতে পারে। আপনার ব্যবহারে মানুষের কিন্তু একটা বিরক্তি বোধ হবে এই সপ্তাহে, পারিবারিক বিবাদ দেখা যায়, কোনো অজানা ভয় আপনাকে তাড়া করে বেড়াতে পারে, কোনো পুরানো ঘটনা তার প্রভাব আপনার মধ্যে পড়তে পারে। এই সপ্তাহে আপনি সামাজিক কাজে বা সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন, আপনার বড় ভাই বোনের যে নির্দেশনা সেই নির্দেশনার অনুসারে আপনার চলা খুবই উপযোগী হবে। বিশেষ কোনো কাজ করে আসছেন এতদিন, কোনোভাবে স্বীকৃতি পাচ্ছেন না, কিন্তু এই সপ্তাহে সেই স্বীকৃতিটাও পেয়ে যেতে পারেন।
এমন কিছু করবেন না ঝোঁকের মাথায় যা পরবর্তীকালে সেটা আপনার ক্ষতি করতে পারে। সুতরাং কোনো কিছু করার আগে একটু ভেবে চিনতে ডিসিশন নেবেন, শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন থাকবেন। আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে এই সপ্তাহে, অর্থাৎ পাওনা টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। বিশ্বস্ততার ব্যাপারে অপরকে বিশ্বাস করতে পারেন, সেভাবে আপনি ফ্রড বা ক্ষতি হবে না সেভাবে। এবং এই সপ্তাহে আপনার সম্মান প্রতিপত্তির বাড়ার ইঙ্গিত দেখা যায়। আপনার ব্যবসাতে একটু চেষ্টা করুন, এই সময়ে আপনার শুভ ফল আসতে পারে। স্ত্রীর সঙ্গে কোনো অশান্তি নিয়ে সপ্তাহটি শুরু হতে পারে। বাড়তি কাজের চাপের জন্য শরীরের উপরে একটা ধকল আসতে পারে। পরিবারের কোনো কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনের সঙ্গে দূরভ্রমণ করার কোনো মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে এই সপ্তাহে। গবেষণার উন্নতি যোগ আছে, যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন তাদের গবেষণার কাজ দ্রুত এগিয়ে যাবে এই সপ্তাহে। তো বন্ধুরা, এখন আসব ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারির 1 তারিখ থেকে 7 তারিখে কি ধরনের পরিবর্তন ঘটছে। কর্মক্ষেত্রে কোনো পুরানো সমস্যার সমাধান হতে পারে, কোনো ভালো খবর পেতে পারেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন এই সপ্তাহে। তবে যারা গাড়ি চালান, 2-হুইলার বা 4-হুইলার, একটু সাবধানে চলবেন, দুর্ঘটনা এড়িয়ে চলুন, আঘাত পাওয়ার একটা যোগ রয়েছে এবং খরচ বাড়তে পারে, অস্বস্তিও বাড়তে পারে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু দেখে শুনে সিদ্ধান্ত নেবেন। পেশাগত কাজের ক্ষেত্রে দায়িত্ব এবং ব্যস্ততা বাড়তে পারে এই সপ্তাহে। আপনার যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী নেতৃত্বের সুযোগ পেতে পারেন আপনি এই সপ্তাহে। বেকারদের কারো কারো কর্মসংস্থানের সুযোগ আসতে পারে, আয় উন্নতির চেষ্টায় সফলতা আসবে। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদে পড়তে পারেন এই সপ্তাহে। ব্যবসায়ীদের সঙ্গে অর্থনৈতিক তর্ক বিবাদ হতে পারে। বাড়িতে অতিথি আসার জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জমি বিক্রয় বা ক্রয়ের জন্য আইনি ব্যবস্থা নিতে হতে পারে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু পড়াশোনার ভালো সুযোগ আসতে পারে এই জানুয়ারির প্রথম সপ্তাহে। তো বন্ধুরা, এই গেল ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাপ্তাহিক রাশিফল। এখন আসবো মকর রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে 2019 কি ধরনের পরিবর্তন ঘটবে। তো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও নতুন কাজের সুযোগ আসতে পারে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়াটা খুবই দরকার। বিতর্ক এড়িয়ে চলা সবথেকে বুদ্ধিমানের কাজ এবং সেখান থেকে আপনার সাফল্য আসবে। উদ্বেগ সবসময় এড়িয়ে চলবেন। ব্যয় বাড়তে পারে এই সপ্তাহে, যে কোনো সমস্যা এলে সেটা মোকাবেলা করার চেষ্টা করুন। সামাজিক কোনো কাজের উদ্যোগ নিতে পারেন। খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি হবে। অংশীদারি ব্যবসায় পা না বাড়ানোই ভালো। সন্তানদের জন্য ব্যয় হতে পারে এই সপ্তাহে। নতুন কোনো কাজের যোগাযোগ আসতে পারে, অনেকদিন কোনো আশা করেছিলেন সেটা পূরণ হয়ে যেতে পারে। যারা পেটের সমস্যাতে ভুগছেন তাদের এই সপ্তাহে পেটের সমস্যার একটা যোগ রয়েছে এবং তাতে শারীরিক ক্লান্তি বৃদ্ধি পাবে। গবেষণাতে সফলতা আসবে। প্রেমের ব্যাপারে কিন্তু জটিলতা আসার সম্ভাবনা আছে। শারীরিক সমস্যার জন্য যদি ভ্রমণের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা কিন্তু বানচাল হয়ে যেতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে কোনো প্রকার বিবাদ ঝঞ্ঝট বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে কোনো ছোট বিবাদ বাধার সম্ভাবনা দেখা যায়।
তো বন্ধুরা, এই গেল মকর রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। এখন বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ঘটবে। জানুয়ারির 1-7 তারিখ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহটি শুভ। গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্কতা অবলম্বন করুন। প্রেমের ব্যাপারে এই সপ্তাহ খুবই ভালো, ধৈর্য ধরুন, নতুন প্রস্তাব পেতে পারেন। গুরুত্বপূর্ণ বৈঠক দ্রুত সেরে ফেলুন এই সপ্তাহে। শত্রুদের থেকে সর্বদা সতর্ক থাকুন, না হলে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজে সঙ্গে যারা যুক্ত আছেন তারা খুব সাবধানে থাকবেন, কাজের চাপ এবং ব্যস্ততা বাড়তে পারে। উত্তরাধিকার সূত্রে কোনো কিছু লাভের সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। আইনগত বিষয়ে সচেতনভাবে দেখবেন বিষয়টা। পেশা কিংবা উচ্চ শিক্ষার্থে বিদেশ ভ্রমণের যোগাযোগ তৈরি হতে পারে এবং ভাগ্যোন্নয়নে কোনো পদক্ষেপ নিতে পারেন এই সপ্তাহে। পেশাগত কাজে ব্যস্ততা বাড়বে, বড় ভাইয়ের বা বোনের আন্তরিকতা এবং তাদের সহযোগিতা সবসময় কামনা করবেন। ব্যবসার ক্ষেত্রে অন্যকে বিশ্বাস করে কিন্তু ঠকতে পারেন, শরীরের ক্ষমতা অনুযায়ী আপনি কাজ করার চেষ্টা করুন। সংসারে ঝামেলা থাকলেও সেটা আপনি আয়ত্তে আনতে পারবেন। নতুন কোনো কর্মের যোগাযোগ তৈরি হবে, সেক্ষেত্রে বিভিন্ন জায়গাতে যাওয়ার সুযোগ পাবেন। প্রেম প্রণয়ে জটিলতা নিয়ে বাড়িতে কোনো বিপদ বাধা আসতে পারে, লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে চিন্তা করবেন। আপনার নিকটবর্তী এবং প্রিয়জনের শরীর এবং মানসিক বিষয়ে কষ্ট পেতে পারে, পিতামাতার সঙ্গে কোনো তীর্থ ভ্রমণের আলোচনা হতে পারে। পেশাগত দায় দায়িত্ব ব্যস্ততা বাড়ার জন্য পাশাপাশি সামাজিক মর্যাদা সুনামও বাড়তে পারে এবং নতুন নতুন আয় উপার্জনের চেষ্টা করতে পারেন এবং তার ক্ষেত্রে এই সপ্তাহে সফলতাও পাবেন। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করুন, আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। না হলে চলাফেরার ক্ষেত্রে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। তো এই গেল কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাপ্তাহিক রাশিফল। এখন আসবো রাশিচক্রের শেষ রাশি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2019 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের রাশিফল সম্পর্কে আসব। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হতে পারে এই সপ্তাহে। পুরানো কাজ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আপনি সফলতা পেতে পারেন। নতুন বন্ধু সঙ্গে যোগাযোগ হতে পারে, অন্যদের সাহায্য করার সুযোগ পেতে পারেন। নিজেকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার সময় এই সপ্তাহটা। যত্নশীল হতে পারেন আপনার নিজের প্রতি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য যদিও দিনটা ভালো নয়, অর্থাৎ এই সপ্তাহটা ব্যবসায়িক দিকে মোটামুটি ভালো যেতে পারে। কারো সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয় ভালোভাবে জেনে বুঝে ভালো করে কাগজপত্র দেখে তবেই সই করবেন। কেউ কেউ আর্থিক ঋণের সম্মুখীন হতে পারেন এই সপ্তাহে। আয় ব্যয়ের ভারসাম্য রাখার চেষ্টা করুন। দূর কোনো ভ্রমণ হতে পারে, তবে সেটা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহটা আশাব্যঞ্জক খবর আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে আত্মীয়দের সঙ্গে বুঝে শুনে কথা বলবেন, আত্মসংযমী না হতে পারলে সমস্যায় পড়তে পারেন। মীন রাশির জাতক জাতিকারা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। বয়সে ছোট যদি কেউ থাকে তাকে সাহায্য করবেন এই সময়টা।
সপ্তাহের প্রথম ভাগে ব্যবসার দিকে কোনো চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে, বিবাদ আনতে পারে, বাড়তি কোনো কথা বাড়িতে বিবাদ আনতে পারে, সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তার সময় এসে গেছে এই সপ্তাহটা, সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে এই সপ্তাহে, অভিনয় নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো, অর্থাৎ থিয়েটার, সিনেমা, অভিনয় এইসব বিষয়ে যুক্ত আছেন যারা তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। আর্থিক ব্যাপারে বাড়তি কোনো চিন্তা হতে পারে এই সময়, এবং যাদের দাঁতের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সময়টা দাঁতের সমস্যা। বন্ধু, এই গেল মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের রাশিফল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্টস লাইক করতে ভুলবেন না। বিভিন্ন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। নমস্কার।